নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তো অতএব যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা গতকাল মোহনবাগানের ফিনিস মিডফিল্ডার জনে কাউকো কী ধরনের পারফরমেন্স দিয়েছে তোমরা সকলেই জানো তিনি কি ধরনের প্লেয়ার আমরা সকলেই জানি তবে চোট কাটিয়ে ফিরে যেভাবে তিনি ঘুরে দাঁড়িয়েছেন সেটা মানে এক কথায় আউটস্ট্যান্ডিং মানে দারুণ পারফরমেন্স দিচ্ছেন গতকাল ম্যাচে মোহনবাগান চারটে গোল দিয়েছেন এবং চারটে গোলের মধ্যে তিনটে গোলের ক্ষেত্রে এই অবদান ছিল হচ্ছে এই জনে কাউকোর মানে তিনটে অ্যাসিস্ট কিন্তু করেছিলেন এই জনে কাউকো এক ম্যাচে এই তিনটে অ্যাসিস্ট এর আগে কিন্তু খুব একটা বেশি লোক করেনি আর কি আইএসএল এর মঞ্চে এর আইএসএল এর মঞ্চে এক ম্যাচে তিনটে অ্যাসিস্ট কিন্তু করেছিলেন চারজন প্লেয়ার যার মধ্যে কিন্তু তিনজন বিদেশি এবং একজন ভারতীয় রয়েছেন তিনজন বিদেশিদের নাম বলার আগে ভারতীয়দের নামটা বলে দিই সেটা হচ্ছে নাওরেম মহেশ সিং তিনি কিন্তু গত মরশুমেই একটা ম্যাচে তিনি কিন্তু তিনটে অ্যাসিস্ট করেছিলেন এবং বিদেশিদের মধ্যে যেগুলো হয়তো নাম তোমরা এতদিনে ভুলেই গেছো তাদের কথাগুলো আগে বলে দিই যেটা হচ্ছে মাতিয়াস ডেফেডেরিকো তো এই মাটিয়াস ডেফেডেরিকো যিনি একজন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার ছিলেন তো ইনি কিন্তু আমাদের আইএসএলে খেলে গেছেন আইএসএলে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি রয়ে ষোলো সতেরো সিজনে খেলে গেছেন তিনি কিন্তু একটা ম্যাচে তার তিনটে অ্যাসিস্ট করবার কিন্তু রেকর্ড রয়েছে আইএসএলের মঞ্চে দু নম্বরে যিনি হচ্ছেন তিনি হচ্ছেন নিকি সোরে তো এই নিকি সোরে ইনি হচ্ছেন ইংল্যান্ডের একজন ডিফেন্ডার ছিলেন তো ইনি কিন্তু আমাদের আইসেলের মঞ্চে এর আগে পনেরো ষোলো সিজনে পুনে সিটির হয়ে খেলে গেছেন ইনিও কিন্তু একটা ম্যাচে তিনটে অ্যাসিস্ট করেছিলেন এবং তার কিন্তু সেই রেকর্ড রয়েছে আর একজন হচ্ছেন আর বিদেশি যিনি হচ্ছেন লিও মৌরা তো লিও মৌরা এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইনিও কিন্তু এর আগে আইসেলের মঞ্চে খেলে গেছেন পনেরো ষোলো সিজনে এফসি গোয়ার হয়ে এবং ইনিও কিন্তু একটা ম্যাচে তিনটে অ্যাসিস্ট করেছেন তো এই যে তিনজন বিদেশির নাম তিনজন বিদেশি কিন্তু বর্তমানে রিটায়ার্ড প্লেয়ার তো এই বিদেশিরা তারা কিন্তু রেকর্ড গড়ে গেছে এবং যেখানে কিন্তু নাওরেম মহেশ সিংয়েরও নাম রয়েছে মহেশ সিংয়েরও কিন্তু এই রেকর্ডটা রয়েছে তো বর্তমানে দাঁড়িয়ে সেই খাতায় নাম লিখেছেন মোহনবাগানের তারকা মিডফিল্ডার জনি কাউকো তো আইএসএল এর ইতিহাসে কিন্তু জনি কাউকোর নামটাও তোলা থাকবে একটা ম্যাচে তিনটে অ্যাসিস্ট করবার জন্য এর আগে কিন্তু চারজন প্লেয়ার করেছেন একজন ইন্ডিয়ান মহেশ সিং এবং তারপর কিন্তু তিনজন বিদেশি এবং সেই খাতায় কিন্তু পাঁচ নম্বর প্লেয়ার হিসাবে জনি কাউকে নাম উঠলো তো এটা একটা মানে ইনফরমেশানটা খুবই গুরুত্বপূর্ণ ছিল সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ